ইতালিওতে। চুলের অবস্থা পুরো খারাপ। আমি তো ক্যামেরা থেকে বেরিয়ে যাচ্ছি, এত ছবি তুলছে। কি বললাম, প্লাস্টিক দুষ্টু মিষ্টি কাপড়। আমি কোনদিন আসিনি কিন্তু প্যাপেলে, তো কোন দিকে কোনটা কিছু জানি না। ফার্স্ট টাইম আমার ফোনে তুলে দিব, আমার ফোনে তুলে দিব, আমার ফোনে তুলে দিব। চালাই, হাই করে দে তোরা। তুমি কি বলো আমার? কুছ না কুছ তো গড়বড় জরুর হে। হ্যালো হ্যালো, সবাই ঢুকছে এখন। এটা ছোটর ছবি। হ্যালো, কি কি অর্ডার করেছি আমার? আমরা স্টার্টারে অর্ডার করেছি ক্রিসপি চিলি বেবিকর্ন, ফিশ ফিঙ্গার, মইতো আর মশলা কো। ও ভেজ খাবে তাই ওর জন্য ক্রিসপি চিলি বেবিকর্ন। বাহ, এত মিষ্টি। খুব দুঃখ হয় যাতে তিনি ওদের একটা ছবি তুলে দি। ওদেরকে বেবি কনটা এসছে আর কিছু আসেনি, ফাঁকা টেবিল পুরো ফাঁকা। আরো দেখছে, হ্যাঁ আমার মাথা ফাঁকা শুনতে পেয়েছি। তোকে বাড়ি ঢুকতে দিব না আমি। তুই কি অর্ডার করবি আর ছোটু? যদি রাইস খায় রাইস, নান খেলে নান। আমি নান খাবো, আমি রাইস একদমই খাবো না। মিলিয়ে বেশি নিব না, আমি আমার টাকা ওকে দিয়ে দেবো। ওটা দিয়ে আবার খিদা পেয়েছে। আমি আবার বললাম আমাকে ওই সন্টি কয়েকটা দে। আমি না এটা ফার্স্ট টাইম দেখে ভেবেছিলাম কি এমন হয় হাসে টাসে না, তারপর আমি যা দেখলাম তুলে নিয়েছি, তুলে হাতে পায়ে লক্ষ্মী কাদের বলে বলতো? যারা দুমদাম ভাঙতে থাকে। এটা কোথায় রাখবো? আচ্ছা আমি কোথায় রাখবি, মানে আমি প্লেটই মুছিনি জানিস। ভাই টাকাও এই ছোট জামাই, তোমার শাশুড়ি কোথায় বসে আছে? এই যে এখানে সবার শাশুড়ি বসে আছে, কিন্তু আমাদের না, আমাদের মা সবার শাশুড়ি। এই দুজনে, হ্যাঁ এ তো আমার শাশুড়ি, পঞ্চান্ন বছর বয়স। এ তো আমার শাশুড়ির পাশেই বসে আছে, ভালোবেসে প্রচন্ড
আমরা দুজন ঠিক করেছি, আমি আর ছোট আসিনি কোনোদিন, আসবো আজকে কি বলে ওটাকে, একটা বেশি উগ্র টেস্টটা, লাইক মিন্টের থেকে বেশি খুশি ভালো বলেছিলে। হ্যাঁ এবার তোমারটাতে তুমি রিভিউ দাও, তুমি তো হাসানোর মতো রিভিউ দিবা, তাও দাও। এবার তুমি, তোমার বউ বলে দিয়েছে, এবার তুমি বলো। খুব ভালো, খুব ভালো, ওল গ্যালারির থেকে ভালো হচ্ছে না, না না সেটা না, একদম বাড়ি এসে দেখতে হবে কেমন লাগছে। ও নটি নটি। আচ্ছা গাইজ, আমাদের এখানকার খাবার পছন্দ হয়নি, তো আমরা এখান থেকে বেরিয়ে আবার যাব অন্য জায়গায়, সেখানে গিয়ে আমরা ডিনার করব, মানে ব্যাপারটা বুঝতে পারছো? আর সবাই, আর সবাইকে দেখো, মানে এখানে একটা গ্লাস একরকম, আর একটা গ্লাস কই দেখি দে, এই যে এটা সবথেকে বড়। ওরা খেলাম বলছিলাম, যেটা যেটা আমি খাইনি, আমি আমি ভেজ খেয়েছি, ওরা খেয়েছে। এতটা লবণ আমরা বললাম, তারপরে ফিশ ফিঙ্গারটা তো আমাদের প্লেটে ছিল, ওটা মানে অলমোস্ট নিয়ে চলে গেছে, এখনো কোনো রেসপন্স নেই, ওটা আমরা রিফান্ড পাবো কি? যদি পাওয়া যায় তাহলে যা পাই তাই খেয়ে নিচ্ছে। আর খাবার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি এত ভালো ভালো খাবার খেয়ে নিয়েছি যে আমার খাবার দাবার প্রতি কোনো ইন্টারেস্টই থাকছে না। না ঠিক আছে, লবণ খাও, টেস্ট করে দেখো। রিফান্ড যখন পেলাম আমি জানি না যে কেমন খেতে, খেতে চাইও না, কথা শুনে তো দিন নতুন করে বানানো, নতুন করে বলে দিয়েছে। তাহলে ওটাকে আমাদের বোকা বানানোর জন্য দিয়েছিল, তারপর একটা বানানো বোকা করে যেটা বানানো। মানে আমার জাস্ট এইটুকু ভেবেই হাসি লাগছে যে আমরা একটা জায়গায় সেখান থেকে বেরিয়ে আমরা অন্য জায়গায় খেতে যাচ্ছি। সো গাইজ, আমরা প্যাপেলি থেকে বেরিয়ে ওল্ড গ্যালারিতে এখন বসে আছি, জাস্ট অর্ডার করেছি, ডিনারটা এখানেই করব। আমরা ওখানেই প্যাপেলিওতেই ডিনারটা করতাম, বাট ফুড কোয়ালিটি খুবই ফালতু, আমাদের কারোর ভালো লাগেনি। অ্যান্ড জাস্ট স্টার্টার খেয়ে 1000 টাকা বিল, আমি তো বুঝতেই পারছি না কীভাবে হলো, মানে আমরা এমন কিছু অর্ডার করে দিইনি, সো ওভার রেটেড বলতে গেলে। আর ওটার থেকেও বড় কথা, খাবার কোয়ালিটি যদি ভালো হয় না তাহলে ঠিকই খেতাম, কিন্তু মুখে তুলাই যাচ্ছিলো না সেই খাবারগুলো। আর এখানে আমরা অর্ডার করেছিলাম বাটার নান অ্যান্ড পানির বাটার মশলা, ওরা আই থিঙ্ক মাটন অর্ডার করেছিলো, আজকে টিউজডে যেহেতু আমি ভেজ খাই সেই জন্য, তো আমি তো ভেজই খেয়েছিলাম। আর তোমরা জানোই আমি মাঝে মধ্যে ভিডিও এন্ড করতে ভুলে যাই, আজকেও তেমনই হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, টাটা।